নমস্কার, এই মুহূর্তত আহি পড়েছে সন্ধিয়ার কিবা একটা বিগ ব্রেকিং নিউজ। আজি হয়েছে 31 মে, গোটে অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পৰা যুগতোৱা হৈছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। এনেবর খবর নিতে পাই থাকিবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এটা লাইক করবলৈ নাপাহৰিব। আজির আমার প্রথম খুবই গুরুত্বপূর্ণ খবর হৈছে অসমবাসীর বাবে এটা ডাঙৰ খবর, যান বাহন চালক লৈ এটা গুরুত্বপূর্ণ খবর। কাইলের পর ড্রাইভিং লাইসেন্সক লৈ নতুন নিয়ম কেবল এয়াই নহয়, কেবাটাও নতুন নিয়ম সলনি হব। একজনের পৰা কি নিয়ম সলনি হব সবিশেষ জানক। ড্রাইভিং লাইসেন্সক লৈ আহি গল নতুন নিয়ম, কোটি কোটি যান বাহনের চালক লৈ এটা ডাঙৰ খবর। কাইলের পর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আহি আছে নতুন নিয়ম সমূহ। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে নতুন নিয়ম ঘোষণা পথ পরিবহন আর গাইপথ মন্ত্রালয়ের। ইয়াতে আরটিওত দিব নালাগে ড্রাইভিং টেস্ট। কাইলের পর সরকারি আরটিওর পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র দিব পারিব ড্রাইভিং টেস্ট। ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রই অনুষ্ঠিত করব অনুজ্ঞাপত্রর যোগ্যতার ভাবে পরীক্ষা। পরীক্ষাত উত্তীর্ণ সকলে লাভ করব ড্রাইভিং সার্টিফিকেট। ড্রাইভিং সার্টিফিকেট লাভ করার পিছতেই আপনি যোগ্য হব ড্রাইভিং লাইসেন্সের বাবে। অনলাইন অথবা অফলাইনের বাবে আপনি আবেদন করব পারিব। অনলাইনের বাবে আবেদন করবলে পরিবহন .gov.in করব পারিব আবেদন। পথ পরিবহন আর গাইপথ মন্ত্রালয়ে ঘোষণা করেছে অনুজ্ঞাপত্র সম্পর্কীয় মাসুল আর চার্জ। নতুন নিয়মের মাধ্যমত লার্নারের বাবে যদি আপনি আবেদন করবলে যায় তিনি ক্ষেত্রে 150 টাকা আপনার ভরব লাগবে। কেবল এয়াই নয়, লার্নার লাইসেন্সের পরীক্ষার মাসুল দিব লাগবে 50 টাকা। ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার মাসুলের বাবে দিব লাগবে 300 টাকা। ড্রাইভিং লাইসেন্স প্রদানের মাসুল 200 টাকা। মোট এইখানি টাকাতে আপনি লাভ করব ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা বা অন্য কিনা কিনি যদি আপনার সলনি করবলগা থাকে তে ক্ষেত্রে 200 টাকা দিব লাগিব। ড্রাইভিং লাইসেন্সের নবীকরণের মাসুল দিব লাগিব 300 টাকা। প্রতি বছরের নবীকরণের বাবে ভরব লাগিব অতিরিক্ত 1000 টাকার মাসুল। আন্তঃরাষ্ট্রীয় ড্রাইভিং পারমিটর মাসুল 1000 টাকা। লাইসেন্সত আন এটা বাহন শ্রেণীর সংযোজনের মাসুল 500 টাকা দিব লাগিব। ড্রাইভিং লাইসেন্সের উপরেও দেশের বহুকেইটার নতুন নিয়ম আহি আছে একজনের পরা। দ্রুতবেগে বাহন চলালে এতিয়ার পরা ভরব লাগব 1000-2000 টাকার জরিমানা। দ্রুতবেগে বাহন চলালে বাহনের মালিকর পঞ্জন কার্ড করা হব বাতিল। লগতে যে সকল ব্যক্তির 18 বছর হওয়া নাই, 18 বছর তলর ব্যক্তি সকলে যদি বাহন চলায় বা যানবাহন চলায় তে ক্ষেত্রে ভরব লাগবে 25,000 টাকা জরিমানা। ড্রাইভিং লাইসেন্সক লৈ আহি গল নতুন নিয়ম। বন্ধু বান্ধব সকল, ড্রাইভিং লাইসেন্সক লৈ যখন নতুন নিয়ম প্রণয়ন করা হয়েছে ইয়ার বিষয় জনতাই কি কব, লগতে আপনার রাজ্যত বর্তমান বা একজনের পিছত কিমানকে ড্রাইভিং লাইসেন্স বনার টাকা লৈছে নিশ্চয় কমেন্ট করে জানাব। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর। ভোট চলি থাকার মাজতে কার মাধ্যমে রহস্যজনক নাগরিকত্ব এই মুহূর্তে অসমবাসী রাজ্যক জানাইছে এটা বিগ ব্রেকিং নিউজ। আধার কার্ড রেশন কার্ড থাকার পূর্বে ভোট দিয়া লোকসল নাগরিকত্ব আবেদন করার পিছতেই ইমেলত আহি গল ভারতীয় নাগরিকত্ব লাভর প্রমাণপত্র। ধর্মীয় উন্মোদনের বলি নোহা লোকর নাগরিকত্ব লাভ কার মাধ্যমে? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার 8 জন লোকে বুধবারে পালে ভারতীয় নাগরিকত্ব। নদীয়ার বিশেষ মণ্ডলের নাগরিকত্ব লাভক লৈ পশ্চিমবঙ্গত আন এক বিতর্কের সৃষ্টি হয়েছে। 2012 চনের মেত BSFর চকু ঠুলি দিয়া ভারতত প্রবেশ করেছিল বিকাশ মণ্ডলে। বাংলাদেশের জিনাইদ জেলার পর বিশেষকর হয়ে আহিছিল তেওঁর পিতৃ আর মাতৃ। পশ্চিমবঙ্গত প্রবেশ করিয়ে মাহেকর ঘরত আশ্রয় লৈ বিকাশ ললে রেশন কার্ড। 2015 চনত বিকাশের নামত ইস্যু হয় আধার কার্ড, পেন কার্ড আর ভোটার কার্ড। আর সেই ভোটার কার্ড ব্যবহার করে পরবর্তী নির্বাচন কেইটা ভোট দিলে সেই বছরের বঙ্গর পায়াডাঙাত মাটি ক্রয় করে 2 বছর পূর্বে ভারত লৈ অহা বিকাশে। 2018 চনত একদরে ভারত লৈ অহা এগারী যুবতীক বিয়া করে এই বাংলাদেশী নাগরিকজনে। বিকাশে জনালে ভারত লৈ অহার পূর্বে বাংলাদেশের মাটি বিক্রি করে আহিছিল। এ কোনো ধর্মীয় উন্মোদনের বলি হওয়া নাছিল বলে প্রকাশ করেছে সাংবাদিকর আগত। রাজ্যত আরম্ভ হল জলপ্রলয়, তারপর অসমবাসীর আয়োজক জানাইছে আন এটা ডাঙর খবর। 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ খবর, অসমবাসীর বাবে এটা ভয়ঙ্কর খবর, কেন প্রলয়কারী বনত বুড়িছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। কাছর কাটিকরাত ক্রমাৎ অবনীত ঘটিছে বান পরিস্থিতি, জিলায় জিলায় হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জিলায় জিলায় হাজার হাজার বন্যাতর হাহাকার অবস্থা। কাছরত 15খনকৈ বৃদ্ধি হয়েছে আশ্রয় শিবিরের সংখ্যা। কাছারত বানত কবলত পরিছে 75খনকৈ অধিক গাঁও।
আরো অধিক ভয়ঙ্কর হব পারে রাজ্যের বান পরিস্থিতি। আশ্রয় শিবিরত আশ্রয় লৈছে প্রায় 3000 কই লোক। ভয়াবহ হয়ে পড়েছে বরাকনের চর অঞ্চলের শিয়ালটের গাঁওয়ের অবস্থা। ভারত বাংলা সীমান্তর কিন্নার খাল সুইচ গেটে সুমাইছে খুড়াখড়ে পানি। বহু অঞ্চলত ঘরের টিন পাতর উপরে বাগরি পড়েছে পানি। নেড়ানেপেড়া বরষুণের পিছতে হাহাকারময় অবস্থা। কবাবনীয়ভাবে উফন্দি উঠিছে নৈ উপনৈর জলপৃষ্ঠ। ঠায়ে ঠায়ে বিপদ সীমার উপর দি বাগরি পড়েছে পানি। ভিন্ন প্রান্তত সিঙি ইটোর পিছত সিটো মাথাউড়ি। মাথাউড়ি সিঙি কেইবাখর গাঁত সুমাইছে পানি। নৈর মাথাউড়ি সিগাত হ হ পরিয়ালর মাজত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যত আরম্ভ হয়েছে জলপ্রলয়। বন্ধুবান্ধি সকল, আপনার রাজ্যত কেনেক বানর পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিশ্চয় কমেন্ট করে জানাব। লগতে আজির দিনত আপনার রাজ্যত বরষুণ হয়েছে নাকি? যদি হয়েছে কোনটো রাজ্য নিশ্চয় কমেন্ট করে জানাব। তারপর অসমবাসী রাজ্যক জানিয়ে সময় আন একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, 5 নম্বর ডাঙর খবর। সাবধান হক, পুনের রাজ্যত বতর ওলাব পারে কাল রোগ। বতর বিজ্ঞান কেন্দ্র জারি করলে সতর্কবাণী, 40-50 কিলোমিটার বেগত আহিব পারে ভয়ঙ্কর ধুমুহা। বরষুণ শেষ হওয়ার আগতে আকো ভয়ঙ্কর আগজাননি। প্রচণ্ড বরষুণ ধুমুহায় জোকারিব রাজ্যর প্রতিটো প্রান্ত। আগন্তুক 5 দিন লৈ রাজ্যত বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের সতর্কবাণী জারি করেছিল। প্রচণ্ড বতাহ বরষুণের লগতে বজ্রপাতের সম্ভাবনা আছিল, কিন্তু বর্জার স্থিতি বতর বিজ্ঞান কেন্দ্রই জারি করলে আকো সতর্কবাণী। অসমের লগতে উত্তর পূবত আন রাজ্যত সতর্কবাণী জারি করেছে। মেঘালয়, অরুণাচল, মিজোরাম, ত্রিপুরাত মুগলথর বরষুণ ধুমুহার সম্ভাবনা। বিগত কেবাদিন ধরে রাজ্যত হয়ে আছে মুগলথর বরষুণ আর ধুমুহা। সাবধান হক, আজি হব পারে ভয়ঙ্করভাবে বরষুণ। আজির দিনের বাবে রাজ্যত ভয়ঙ্করভাবে এলার্ট জারি করা হয়েছে। লগতে একজোড়ত বরষুণ হব বলে এও এলার্ট জারি করা হয়েছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের। তারপর অসমবাসী রাজ্যক জানিয়ে সময় 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডাঙর খবর। জুন মাসের শেষের ফলে কৃষকের একাউন্ট সম্ভব ধন। পিএম কিষাণের 25 জন হিতাধিকারীর বাবে এটা ডাঙর খবর। পিএম কিষাণের সম্মান দিতে 17 নম্বর কিস্তি আহিব জুনত, কিন্তু কোনে কোনে নাপাব পিএম কিষাণের 17 নম্বর কিস্তি। পিএম কিষাণের 17 নম্বর কিস্তিটা পাবলে হলে অতি শীঘ্রে করব লাগবে 3টা কাম। পিএম কিষাণের আধার কার্ডের লগত ব্যাঙ্ক একাউন্ট লিঙ্ক, লগতে ল্যান্ড সিডিং, লগতে করব লাগবে EKYC। এই 3টা কাম যিসকলে করব সকল ব্যক্তির একাউন্টত সরকারে পনপটিয়াকৈ সুমাই দিব পিএম কিষাণের 17 নম্বর কিস্তি। আর এইকেইটা কাম করবলে অতি শীঘ্রে আপনি পিএম কিষাণের কার্যালয়লৈ যাও। আপনি কৃষি বিভাগত গিয়ে সম্পূর্ণকৈ এই 3টা কাম করব পারিব। তারপর অসমবাসী রাজ্যক জানিয়ে সময় আন একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডাঙর খবর। মহিলা উদ্যমিতা আঁচনির তরফের একটা গুরুত্বপূর্ণ খবর, গ্রাম্য অঞ্চলের আত্মসহায়ক গোটর 39,67,743 সদস্যলে 10,000 টাকা সরকারে প্রদান করব। আর তারপরে সকলের করব NPCI লিঙ্ক। যদি আপনি NPCI লিঙ্কটা নকলে তেনে ক্ষেত্রে কিন্তু আপনি 10,000 টাকা নাপাব। আর জুন মাসের শেষত কিন্তু আপনার টাকাটা সুমাব পারে একাউন্টত। অতি শীঘ্রে আপনি NPCI লিঙ্কটা করে লোক, নহলে আপনি নাপাব টাকা। বন্ধুবান্ধী সকল, গোটে অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তরপর যুগুত হয়েছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। এনেবর খবর নিতে পাই থাকি বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবলে নাপাহরিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।